ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد সমস্ত দর্শক শ্রোতা বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন সমস্ত প্রশংসা আল্লাহ সোবান এত আলার অতপর প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত সালাম বর্ষিত তোক আল্লাহ মামিন অনেকদিন আগের একটা ঘটনা শত শত বছর পূর্বে ইয়ামিনের গভর্নর আবরাহা এটা আমরা অনেকে জানি যে আবরাহা একটা কাবার মতো করে একটা স্মৃতিসৌধ নির্মাণ করলো যাতে করে মানুষ আপনার হজ করতে কাবায় না গিয়ে তার দেশ ইয়ামিনে যায় কিন্তু যেহেতু আল্লাহ সুবানতালার ঘর হচ্ছে খাবার মানুষ তার দিকে গেল না বা কেউ একজন গিয়ে সেখানে নোংরা কিছু ফেলে আসলো বা পায়খানা করে আসলো তখন ইয়ামিনের বাদশাহ গভর্নর আব্রাহা তিনি খুব রেগে গেলেন রেগে যাওয়ার পর একটা হস্তি বাহিনীকে নিলেন অনেকগুলো হাতিকে সাথে নিলেন অনেকগুলো লোকজন সাথে নিয়ে তিনি চললেন কাবা ধ্বংস করবেন আল্লাহ আল্লা তালার ঘর কাবা সে হাতি যখন মিনায় পৌঁছালো সেই হাতিকে সেখান থেকে আর সামনের দিকে নিয়ে যাওয়া হলো না এত প্রচেষ্টার পরেও হাতি কিন্তু সামনের দিকে গেল না আল্লাহ তালার ঘর ভাঙল না কারণ হাতি হচ্ছে আল্লা তালার। সৃষ্টির মধ্যে অন্যতম একটা সৃষ্টি আর মানুষও হচ্ছে আল্লাহ সোমা তালা সৃষ্টির মধ্যে অন্যতম একটা সৃষ্টি মানুষ নাফরমান বেঈমান কিন্তু হাতি আল্লাহ সোমানায় তালার কথা আল্লাহ সোমানায় তালার দেওয়া বিধান মতে সে চলতে চায় একটা পশুরও বিবেক রয়েছে যা বর্তমান সময়ের মানুষের নেই তৎকালীন সময়ের বহু মানুষেরই ছিল না তাহলে এই হাতি যে ঘটনা এটা আমরা কোরআনুল করিমের একশো পাঁচ নম্বর ছোড়ায় পাই ফিল আলম তারা কাইফাফা ফালা রব্ব কাবিয়া সাহাবিল ফিল হে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই তো কিছুদিন আগেরই ঘটনা তুমি মনে করো না যে হাতি বাহিনীর সাথে আমি কী আচরণটা করেছিলাম তারা এসেছিল এটাকে ধ্বংস করতে কিন্তু তাইরান আবাবিল তাদের উপরে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম আর সেই পাখি পোড়া মাটির যে পাথর সেই পাথর বহন করছিল খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোলার মতো সাইজের ছোট্ট ছোট পাথর পোড়া পাথর পোড়ামাটির পাথর তারা বহন করছিল এবং সেই হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করছিল আর নিক্ষেপ করার পরে আল্লাহ তালার ইশারাই সেই নিক্ষেপকারী মানুষ সেই নিক্ষেপকারী যারা ছিল তাদের উপরে সেটা পড়ার পর পরই সঙ্গে সঙ্গে তাদের দেহ থেকে চামড়া দেহ থেকে মাংস গলে যাচ্ছিল যেমন করে একটা গরু বা ছাগল কোনো কিছু খেতে খেতে চিবিয়ে যে বাইরে বের করে দেয় যে মানে চর্বিত ঘাস চাবিয়ে ফেলায় এমন ঘাসের মতো তাদের দেহটা পড়েছিল আল্লাহ তালা সব পারেন আসলে আমি আসলে সুরাফিলের ঘটনা শোনাতে আসিনি এরকমই ঘটনা সেই শত শত বছর পরে যেন প্রায় ওইরকমই ঘটনা ঘটে গেল আসামে আসাম এটা আমাদের ভারতবর্ষের অন্যতম একটা জায়গা যে আসামে মুসলমানরা দীর্ঘদিন থেকে নিপীড়িত সরকার বিভিন্ন সময় কখনও ডি ভোটারের নামে কখনো আপনার জাতপাতের নামে সেখান থেকে মুসলমানদেরকে উচ্ছেদের একটা ব্যবস্থা করে আসছেন বরাবরই তো এই তো জুন এই সাতই জুনের ঘটনা দু হাজার উনিশ সাতই জুন দু হাজার উনিশের ঘটনা আসামের কাছাড় বলে যে একটা আপনার জেলা রয়েছে সেই কাছাড় জেলার ধলাই রজনীখাল একটা গ্রামের নাম সেই গ্রামে সরকারের মদতে সরকারের নির্দেশে সেই গ্রামে আপনার একশো পরিবারকে উচ্ছেদের জন্য কিছু বন বিভাগের কর্মী কিছু হাতি এবং কিছু পুলিশ সেখানে উপস্থিত হন তারা সেখানে উপস্থিত হয় হাতি নিয়ে কেননা রাস্তাটা এতই দুর্গম যে সেখানে কিন্তু আপনার মানে বুলডোজার বা জেসিপি জেসিবি ওই ধরনের কিছু নিয়ে যাওয়া মুশকিল মানে রাস্তাটা খুব খারাপ বা আপনার বন্ধুর রাস্তা আজার ফলে সেখানে যাওয়া অসম্ভব হাতির সাথে যায় হাতির পরিচালকও মানে যারা হাতিকে চালনা করতে পারেন এমন মানুষ তো সেখানে গিয়ে তারা ঘর ভাঙতে শুরু করেছেন প্রায় একশোটি পরিবারকে উচ্ছেদের টার্গেট নিয়ে তারা সেখানে পৌঁছায় চলছে ঘর ভাঙার কাজ এবার যখন ঘর ভাঙতে ভাঙতে একটা মসজিদ সামনে চলে আসে তখন হাতির যে মাহুত এই হাতির মাহুত যখনই সেই মসজিদের দিকে হাতিকে রওনা হতে বলে হাতি নারাজ সোহান আল্লাহ বেহামদেহিম চিন্তা করুন আল্লাহ সোহান আতলা দুনিয়া সৃষ্টি করেছেন তারই দুনিয়া আপনি আমি শুধু মানে আমাদের নিজের মতাদর্শকে প্রাধান্য দেওয়ার জন্য বিভিন্ন ধর্মে ধর্মে আজকে কিন্তু আমরা বেটে গিয়েছি কিন্তু হাতি তার ধর্ম ঠিকই ত্যাগ করেনি যখন এই দশজন হাতি দশটা হাতি হাতিকে আপনার ফোর্স করা হয় তাদেরকে বলা হয় যে এটাকেও ভেঙে ফেলো বহু পুরনো সেই মসজিদ কিন্তু সেই মসজিদ ভাঙতে হাতি নারাজ তখন বন বিভাগের কর্মী মাহুদ প্লাস আপনার পুলিশেরাও বারবার বারবার হাতিকে সেটাকে ভাঙার জন্য বলে যদিও সে হাতিগুলো ছিল ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত তারপরে তারা সব ভাঙল কিন্তু আল্লাহ সোমানা তালার ঘর মসজিদকে তারা ভাঙতে নারাজ অর্থাৎ তারা ভাঙল না দীর্ঘ খুন যাবৎ তারা চেষ্টা করেও ব্যর্থতাই পর্যবেসিত হলো ঠিক যেন সেই আব্রাহার সময়ের ঘটনা হাতিকে বলা হলো যে সামনের দিকে চলো কিন্তু হাতি সেখানে বসে পড়লো শুয়ে পড়ল হাতি আর সামনের দিকে গেলো না এই ঘটনায় ঘটলো আসামে যে হাতিকে বলা হলো যে তুমি ঘর ভাঙছো এটাও একটা ঘর এটাকে ভেঙে দাও কিন্তু হাতিটা সেটাকে ভাঙতে যেমন নারাজ হলো সাথে সাথে তারা সেখানে শুয়ে পড়ল যে তারা ভাঙবে না সোহান আল্লাহবে হামদিহি একবার একটা তাজ্জব ঘটনা ঘটে গেল এই আপনার আসামে একটু খেয়াল করে দেখুন পরবর্তী সময় সাংবাদিকগণ সেখানে উপস্থিত হন আর সাংবাদিকগণের সামনে আপনার হাতির অন্যতম একজন মাহুত মাহুত মানে যিনি হাতিকে পরিচালনা করেন তিনি রাজেন কৈলি তিনার নাম তিনি বললেন সাংবাদিকের সামনে গিয়ে তিনি বলছেন যে আসলে হাতি হচ্ছে ভগবানের প্রতীক অতএব ভগবানের ঘর হচ্ছে মসজিদ সুতরাং হাতি ভগবানের ঘরকে ভাঙতে নারাজ আর এ দেখে আজকে বহু মানুষ অবাক হয়েছেন আসলে অবাক হওয়ার কিছুই নেই বরং আল্লাহ তালার নির্দেশী মানসের হাতি আল্লাহ সুমন তালার ঘর মসজিদকে ভাঙতে নারাজ তাই বলি যারা বিধর্মী রয়েছেন তাদেরকে আমার একটা মেসেজ যে দেখুন আল্লাহ সোমোনতালারই সৃষ্টি এই দুনিয়া একদিন এই দুনিয়া ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখনও সময় রয়েছে এক আল্লাহ তালার ইবাদত করুন এক আল্লাহ তালাকে মেনে নিন এক আল্লাহ সোমান তালা যা বলেছেন যে ফাইনাল রেভুলেশন করেনুল করিমের মধ্যে তাই মানুন আপনি আপনার ক্ষমতা রয়েছে ফেরওনেরও ক্ষমতা ছিল আপনার ক্ষমতা রয়েছে কারণেরও ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ সোমানা তালা সাহায্য বারবার এসেছে আগুন ইব্রাহিম আলাহ সালামকে পোড়াতে পারেনি মাছ ইউনুস আল্লাহ সালামকে খেতে পারেনি জেল ইউসুফ আল্লাহ সাল্লা সাল্লামকে কষ্ট দিতে পারেনি অতএব চিন্তা করে দেখুন যে আমাদের সময় এসেছে বোঝার আমরা সুশিক্ষিত মানুষ সুশিক্ষিত সমাজে আমাদের বসবাস যে হাতি প্রায় একশোটা ঘর ভেঙে ফেললো কিন্তু সেম সেই ঘর সেই মসজিদের কাছে গিয়ে সে ভাঙতে নারাজ বসে পড়লো কেননা হাতি জানে এটা আল্লাহ সোমতালার ঘর আমাদেরকেও জানতে হবে এখান থেকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যত জাতি রয়েছেন সবাইকে শিক্ষা নেওয়া উচিত যে এটা হাতি হয়ে আল্লাহ সোমতালার ঘরকে ভাঙতে দ্বিধাগ্রস্ত বা ভাঙে না কিন্তু মানুষ হয়ে আজকে আমরা মসজিদ ভাঙার জন্য মানুষ হয়ে আমরা উপাসনা অর্থাৎ মন্দির ভাঙার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা কেমন নীতি এটা কেমন আমরা মানুষ চিন্তা করুন তাই আসুন এক আল্লাহর ইবাদত করুন ইনশাআল্লাহ জান্নাত ভাগ্যে থাকবে আর আখেরাতের কামিয়াবিটাই হচ্ছে সবচেয়ে বড়ো কামিয়াবি আল্লাহ তালা আমাদেরকে বোঝার ক্ষমতা দান করুক আল্লাহামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকুক বাইরে থাকি চাইটা আত্মীয় খুব মাদায় করছে বাঙ্গি বা লাগি বাঙ্গি তো ফারছে না এরপরে ভিতরে ঢুকিছে ঢুকিয়ে আত্মীয় খুব চেষ্টা করছে আর দাইদার গুলো আত্মীয় বেশ মারছে মারবার মানে আত্মীয় মসজিদটা বাঙ্গি বা লাগি তখন আত্মীয়গুলা মসজিদ আর বাঙ্গিছে না না বাঙ্গা গিয়া তারা ও ছাড়িয়ে গেছে বাদ বাকি মানুষের গড় গুলা সব বাঙ্গিয়া গেছে মসজিদ হেফাজতে আছে